বাস্তব জীবনে ক্রিপ্টো কিভাবে কাজ করে তা দেখাবো, তা ও সেন্ট্রালাইজড বা ডিসেন্ট্রালাইজড হোক, ওর তুলনা এমন মার্কেটের সাথে করতে হবে যেখানে অনেক রকম ট্রেডস করা যায়। ইকোনমি ঠিক করে কাজ করার জন্য আমাদের এরকম মিডিয়ামে দ্বারস্থ হতে হয় যেখানে জিনিসপত্রের লেনদেনের অনুমতি পাবো। ভেজিটেবল, ফ্রুট আর ক্রিপ্টোর ব্যাপারে কেন কথা বলবো না, আমাদের এই এক্সচেঞ্জকে রান করানোর জন্য একটা কিছু দ্বারস্থ হতে হয়। ক্রিপ্টো এক্সচেঞ্জ নিয়ে যখন আমরা কোনো মার্কেটে যাই তখন এটা দুইভাবে কাজ করে, ফুলকপি অথবা পনির, যতক্ষণ ওদের কাছে একটা নিশ্চিত মূল্য আছে অথবা বাজারে যা কিছু পাওয়া যাচ্ছে আমরা তা প্রয়োগ করে ওগুলো কিনতে পারি। আমরা সবজি কিনতে পারি, বেচতে পারি আর তার ফলও পেতে পারি। আমরা ন্যাশনাল কারেন্সিও ব্যবহার করতে পারি, যেটা আমরা এখানে করছি। এটা একটা অন্যরকম জিনিস যা অন্য পার্টি দ্বারা হয়ে থাকে। যখন আমরা ডিজিটাল দুনিয়ার ব্যাপারে কথা বলছিলাম তারই একটি বিশেষ রূপ ক্রিপ্টোর ব্যাপারে আমরা কথা বলছিলাম। এই সমস্ত জিনিস যা নিশ্চিত রূপে কমপ্লেক্স হবে, এটার অর্থব্যবস্থার জন্য এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আবশ্যক। একটা বিটকয়েনের কোনো মূল্য নেই যদি আমরা সেটাকে কিনতে বা বেচতে পারি। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ কি, যেটা প্রথমেই মেনশন করেছিলাম, এক্সচেঞ্জ ডিজিটাল অ্যাসেট এর উপযোগের জন্য একটা মুখ্য ভেহিকেল। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ অনলাইন প্ল্যাটফর্ম আছে, যে কোনো ক্রিপ্টো কেনা, বেচা, পাঠানো এবং নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। ওটাকে সেন্ট্রালাইজড এজন্যই বলে কারণ লেনদেন থার্ড পার্টির দ্বারাই কমপ্লিট করা হয়। এর অর্থ হলো যে এই প্ল্যাটফর্মের ইউজারকে ওই এন্টিটি আর ওকে অপারেট করার এন্টিটির ওপর ভরসা করতে হবে, যেরকমটা আপনি ব্যাংককে করেন, যেটা আমরা পছন্দ করি নাকি না আমাদের অ্যাজিটার কন্ট্রোল ওনাকে দিতে হবে। এই প্রকারের সব থেকে প্রসিদ্ধ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স, কয়েনবিজ, crypto.com আর FTS। যদি কোনো রকম বদল আপনি বুঝতে পারেন, যেটার একটা মুখ্য কারণ লোকেদের বিশ্বাস, কারণ এই প্ল্যাটফর্ম প্রত্যেক ইউজারকে অ্যাজ ইট ইজ খেয়াল রাখে। এই জন্য এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ যেখানে এই প্ল্যাটফর্মের কথা আসে আর যেখানে আপনি লেনদেন করছেন। এটা উল্লেখ করা আছে, এই এক্সচেঞ্জ মূল রূপের থেকে অর্ডার বুকের রূপে একটা ডিজিটাল মাধ্যম প্রদান করে, যেখানে ইউজার প্ল্যাটফর্মে উপলব্ধ যে কোনো কিছু বেচা এবং কেনার জন্য অর্ডার আপনি করতে পারেন। ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ কি? ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইউজার থার্ড পার্টির সাহায্য ছাড়াই ট্রানজাকশন করতে পারেন, আর এখানে ফান্ডের কন্ট্রোল ইউজারের কাছেই থাকে। এই প্রকার প্ল্যাটফর্ম বানানোর এটাই মুখ্য কারণ। যখন আমরা একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ থেকে লেনদেন করি, এক ইন্টারমিডিয়ারি আবশ্যকতার ওপর ভরসা না করে প্রোটোকল নির্মাণের দিকে যেতে পারি, যেটা বিনা KYC তে অটোমেটিকভাবেই কাজ করে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাজিটের কন্ট্রোল ছাড়া কিভাবে কাজ করে এই প্ল্যাটফর্ম, স্মার্ট কন্ট্রাক্টের নেটওয়ার্কের মাধ্যমে। এটা সহজ বানানোর জন্য অ্যালগরিদম এরমভাবে সেট করা হয়ে থাকে যে সোজাসুজি ইউজারকে লেনদেনের অনুমতি দেয়, যাতে ইউজার দুবার লুকিডিটি অ্যাড করতে পারে। এজন্য লেনদেনের সুবিধা বানানোর জন্য ইন্টারমিডিয়েটসের কোনো প্রয়োজন নেই। সব থেকে প্রসিদ্ধ ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ হলো ইউনিস্যাপ, সুসিস্যাপ এবং কার, এই সবই ইথেরিয়ামের। ডেক্স আর সেক্সের ফায়দা এবং লোকসান আছে, আর আমরা সেটার ব্যাপারে কিছু কথা বলবো। এর জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন। সেক্স ভার্সেস ডেক্স, সেক্স অ্যাডভান্টেজ, প্রয়োগ করার সুবিধা, সুরক্ষিত এবং অনেক বেশি মামলায় হ্যাক হয়ে টাকা চলে যাওয়ার ব্যাপারে, ক্রিপ্টো দুনিয়ায় ফিয়াট শুরুর ফেসিলিটি, অর্ডার বুক ট্রেডিং, যে কোনো রকম ফিচার্স, ইনস্টিটিউশনের বিভিন্ন রকম মান্যতা প্রাপ্ত, হাই ট্রেডিং ভলিউম, ডেক্স অ্যাডভান্টেজ, সোজাসুজি ওয়ালেট থেকে লেনদেন, অ্যারানোমেটি, যে কোনো কয়েনের অ্যাক্সেস, এইসব আপনার অ্যাজিটের কন্ট্রোলে থাকে না। সেক্স ডিস অ্যাডভান্টেজ, এই ধরনের প্ল্যাটফর্ম দুবার কন্ট্রোল হয়, আপনাকে KYC প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে, হ্যাক্স, নতুন কয়েনের সীমিত প্রচেষ্টা। ডেক্স ডিস অ্যাডভান্টেজেস, সেক্সের উপয়োগ করার জন্য অনেক বেশি কমপ্লেক্স, স্মার্ট ওয়ার্ক কন্ট্রাক্টের থেকে কমজোরি, ক্রিপ্টো ফিয়াট থেকে পারচেজ না করা। তো চলুন আমরা শেষটা দেখে নিই। ডেক্স আর সেক্স দুটোই কি ইস ইন্ডাস্ট্রির ফান্ডামেন্টাল, কারণ ডাইভার্স অপশন হওয়া খুব গুরুত্বপূর্ণ। এটা কম্পিটিশনের মতো করে বাড়ে, যেটা এই প্ল্যাটফর্মকে বড় করতে। সেক্স বর্তমানে 95% ক্রিপ্টোকে আকর্ষিত করে, যেটা বলা হয় যে হায়ার মার্কেট শেয়ারকে আকর্ষিত করার জন্য ডেক্সের কাছে কাজ করার জন্য একটা জিনিস আছে। আশা করব আপনাদের সিএক্স ভার্সেস ডেক্সের ব্যাপারটা পছন্দ হয়েছে। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে যেন টেক কেয়ার।